চুপ
aquí mujer tú vas a cenar. Estoy aquí. Explique, va a ver, porque todo el mundo está aquí. Aquí más va a volar. ¿Eh? Amar mujer va a cenar. ¿Dónde está Amar? ¿Cómo se la cena? Fíjate, de hecho sí. Pero sí la está. Shot moron Amar. Eclami. Eclami, ¿qué hagan de regalo? ¿Hoy será el boquín ahí? Moron Amar. Assalamualaikum. Waalaikumsalam. কিছু কইবি? আমার আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে যাইতেছিলি কেন? কোনো সমস্যা? আপনি না কইছিলেন আমাকে আপনার ছোট ভাই চাইলে আর খবর দিতে। হ্যাঁ কইছিলাম তো আমার ছোট ভাই চাইছে। হইছে আপনার বাইরে আর দুদিন বাকাগি করতেছে। কি? আমার বাইরে বাক করতেছে। আজকে দুনোরে এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবো। তোরা যা আমি আইতাছি। আসসালামু আলাইকুম। ওয়া যা। হারাম দাদারা মাইশের বাড়ি কামলা দিয়ে কোলে পিটে করে মানুষ করতে লেহাপড়া করাইছে আজকে বাপরে ভাগ করো আজ বাপ করাই দিব আমি আইতাছি কেমনে বাপরে ভাগ করো তাতে আইতাছি কি গো বাজান তুমি না খালা বাড়ি যাইতাছিলা আরে মা যাইতাছিলাম কিন্তু একটা খবর শুনে ফিরে আইলাম কেন কি হইছে তোর হাফিজ কাকার আমার ভাইটারে তার বিপুলা ভাগাভাগি করতেছে কথাটা শুনে ফিরে আইলাম রে মা হ্যাঁ আমিও তো শুনলাম মা গো তোর মা মরার পর তুই তো আমার রান্না করে খাওয়াইস আমার লগে লগে আমার ভাইটার রান্না করে খাওয়াইতে পারবি না কেন পারবো না বাজান চলো আমরা যে কাকারে লয়ে আসি ঠিক আছে মা কত সময় গেল এখন আর কোনো খবর নেই আমার তো পাপ নাকি পারবো না আমাকে তুমি করো না আমি হ্যাঁ যা খাওয়ালে যদি লাগে তাহলে তো আমার অন্য চিন্তা ভাবনা করতে তোমরা ঝগড়াঝাটি করো না ও না আসলে কি হবে আমি ওই বাড়ি চিনি কাল সকালে আমি চলে যাবো আমি ভুল কি কইছি আল্লাহ এত মানুষ চোখে দেখে আমারে দেখে না আব্বা তুমি চুপ করো তো ওর কথা তুমি কিছু মনে করো না ও যদি না আসে তুমি এখানেই থাকবা আর ওরে আমি সাইজ করব কেন চুপ করো কেন তো ঠিক কথাই কয় একটা মাস পার হয়ে গেছে আমারে নেয় না মেয়ে ভাই আমি আসছি কিরে তোর না বিকালে আসার কথা তুই এখন আসলি মেয়ে ভাই আমি তো আসতে চাইছিলাম ও ঝামেলা করতেছে ওর আবার কি ঝামেলা হইলো দেখেন মেয়ে ভাই আমার বাড়ির কাজের লোক নাই কাজের লোক চলে গেছে না আমি আপু রান্না করে খাওয়াতে পারবো না আমিও পোলারবো তুইও পোলারবো আমি পালাতে পারবি না কেন আমি এক মাস খাওয়াইছি এবার তুই এক মাস খাওয়াবি দেখো ভাবি তুমি তোমার বাপের বাড়ির অবস্থাটা দেখো আর আমার বাপের বাড়ির অবস্থাটা দেখো আমি সেই ছোট থেকে দেখে আসতেছি আমার বাপের বাড়ি দুইটা করে কাজের লোক থাকে শুনছো ওর কথা শুনছো তুমি আমি গরিব মানুষ তুমি দেখে বিয়ে করো এই ছোট ভাই তোমার সামনে এই কান্না করে এই কথা কাউ কাউ কাউ
খাওয়া শুরু করছে এই তুই তোর বড় বুঝে আনতে পারলি না হ্যাঁ এখানে এসে কি করতেছে আব্বা এখানে দাঁড়া রয়েছে আমি দাঁড়া রয়েছি আমরা তো সম্মানি লোক বয়সে বড় হ্যাঁ মুরব্বীদের সামনে কিভাবে কথা বলতে জানোস না মিয়া ভাই আমি কি বেদবি করছি যা সত্য তাই বলছি আপনি আমার বাপের বাড়ির কথা চিন্তা করেন আর বাপের বাপের বাড়ির কথা চিন্তা করেন আমার বাপের যদি আপনার বাড়ি চাকরি না দিত তাহলে কি হতো জানেন মানুষের বাড়ি কামড়া দিয়ে খাওয়া লাগতো শুনছো শুনছো আমার এত ফকির নির্মায় বানাইলো বানাইলো আমার দরদার কি বানাইলো কামলা আপা আমার দরটা কি শিক্ষিত বানানি আমি টাকা টাকা খরচ করে গেরে শিক্ষিত বানানি আমার দরদার কি আমি চাকরি করাইতে পারতাম না এই চাকরি দিতে পারতাম না কামলা কামলা কইলো শুন না তোমরা কিছু কবা না কবা না তো তোমাকে গালি হলে আলা চাউল তাই কবা না এরে এত লাগিতেছো কেন এ আমার দরটা এত ভদ্র একটা দেওর এত শিক্ষিত একটা দেওর ও যে পাইছে ওর তো ভাগ্য ভালো দেখো বাবি দেবর নিয়ে তো পারে করো না তোমার দেবর যদি আমার বিয়ে না করতো তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার আমার বিয়ে করতো চুপ করে থাকো ভাবি আল্লাহর দোহায় আপনি চুপ করে থাকেন প্লিজ ছেলে আমার মস্ত মানুষ মস্ত